আর একটি ফিতনা হচ্ছে ইউটিউব থেকে ইনকাম করা। ইউটিউব থেকে কি করা? ইনকাম করা। যারা অসৎ চরিত্রের তারা নোংরা ফিল্ম ইউটিউবে আপলোড করে তারা ইনকাম করছে, কিন্তু এটা পুরাতন যুগ থেকে চলে আসছে, আমরা জানতাম না, এটা জানতাম না। প্রথম বোম্বাই যখন পিস টিভিতে গেলাম, তো পিস টিভির একজন কর্মকর্তা বলল যে আপনি কি জানেন যে আপনার এত ফলোয়ার আছে আর এত আপনার আলোচনা শোনা হয়, তো ইউটিউব থেকে লোকেরা ডলার ইনকাম করতে পারে, আপনি কি জানেন? যে ভাই আমি তো জানি না, জীবনে প্রথম শুনলাম এই 2014-তে প্রথম শুনলাম এটা, আমি তো জানি না ভাই। তারপরে ইউটিউবে আমার বক্তব্য আমি আপলোডও করি না, আর এগুলো বুঝিও না, টেকনোলজি ও ঝামেলা, আর ও ঝামেলা কি, আমি ওসব ফেতনাতে নেই, বুঝি না কিছু, ওগুলোতে ভুরুক্ষেপ করলাম, শুনে রেখেছিলাম। কথায় কথায় ভাইদের সামনে কোনো গল্প করেছি, জি হ্যাঁ শুনেছে। আর তারপরে যারা আমাদের ধরেন বিভিন্ন জায়গা থেকে আপলোড করি, তারা তখন দেখলো এটা তো একটা বেটার চান্স, এটা তো একটা কি বেটার চান্স, সুতরাং ডলার অপশন খুলে নাও ইউটিউবে, আর ওর কি ইন্স্যুরেন্স করে নাও, আর মাসের মাস বসে বসে শুধু আপলোড করব শেখদের ভিডিও। আর দেখেন দাওয়াতের কাজও হইলো, কি হলো, কলা বিক্রিও করা হইলো আর মেলা দেখাও হইলো, কথা বুঝতে পেরেছেন, আপলোডও করা হইলো, মাশাআল্লাহ দিনের খেদমতও করছে। এখলাস গিয়ে কোথায় পৌঁছাইলো, পয়সার ফিতনাতে গিয়ে পৌঁছে দিল। এতে তারপরও কোনো আপত্তি ছিল না, তারপরও কোনো আপত্তি ছিল না যে জাগা কে ইনকাম করছে না করছে। আমি আমার দাওয়াতের ম্যাটেরিয়ালস দিয়ে আমি নিজে আলহামদুলিল্লাহ ওইসব ইনকাম করিনি আর করব না। এক সময় 2005-এ যখন প্রথম এই ডিভিডি আর ভিসিডি শুরু হয়, তখন একটা ডিভিডি বাংলাদেশের কোন এক ঢাকার লাইব্রেরিতে 120 টাকা করে বিক্রি করত, একটা ডিভিডি কত বিক্রি করত, 120 টাকা বিক্রি করত। দেখেছি ওর উপর লেখা আছে 120 টাকা মূল্য লেখা আছে, নাম বলবো না, লাইব্রেরি একাধিক লাইব্রেরি এগুলো করত, কেউ কম কেউ বেশি। কিন্তু আলহামদুলিল্লাহ আমার দাওয়াতি যেসব ম্যাটেরিয়ালস রয়েছে সেটা দিয়ে আলহামদুলিল্লাহ এক পয়সা খাইনি, 8 ঘন্টার ডিউটি করে যে রুজিটা খাই ওইটাই যাই বলেন ডিউটি করি, এই না যে বক্তব্য দিয়ে দিলাম ছুটি আর তারপরে এত টাকা দেন আমার ফিস, এসব আবার নয়। 8 ঘন্টা ডিউটি করতে হবে, সকালে এত ঘন্টা বিকালে এত ঘন্টা, আপনার কাজ থাকলেও ডিউটি করতে হবে, না থাকলেও ডিউটি করতে হবে, করতে হবে। এই হচ্ছে আমাদের দায়ী ভাইদের রুজি আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ দায়ীদেরকে আল্লাহ এইভাবে দাওয়ার ওপর রুজি দিয়েছেন, কিন্তু তারা কোরআনে হাদিস বিক্রি করে পয়সা নেই নেন, বরং তারা সময় দিয়ে শ্রম দিয়ে শারীরিক মানসিক মেহনত করে তারপরে 8 ঘন্টা আপনাদের মতো ডিউটি করে অল্প পয়সা পাই, শুনলে অবাক হবেন, সেটা শুনিয়েন না ভালো হবে, কারণ আপনারা তখন পয়সা দিয়ে মানুষকে ওজন করা শুরু করবেন, হ্যাঁ যে এত কম পয়সা এদের, তাহলে তো আমি ওর চাইতে অনেক সিনিয়র, তাই না? কারণ দায়ীদের যে বেতনটা তার চাইতে অনেক বেশি আপনারা ইনকাম করছেন, কিন্তু অনেকের প্রয়োজনই মিটছে না, অশান্তি মিটছে না। কিন্তু আলহামদুলিল্লাহ সহি আকিদার আলেমরা দায়ীরা এত আল্লাহর ফয়সাল ও সন্তুষ্ট যে আলহামদুলিল্লাহ তাদের সুখ শান্তি চেহারাতে দেখতে পাচ্ছেন, ওজু হুইয়া মাইজেন নাদেরা দুনিয়াতে আলহামদুলিল্লাহ নাদেরা, জি হ্যাঁ কথা বোঝা গেছে, জি। আমাদের কাছে সমস্যা এই ইউটিউবের ফেতনাই, এই যে পয়সা ইনকাম করা তাতে দুটো ফেতনা বা দুটো ক্ষতিকর দিক, সেটা হচ্ছে একটা হচ্ছে যে তাতে বিভিন্ন নোংরা অ্যাডগুলো চলে আসছে, যেটা আমাদের কল্পনাতেও ছিল না, আস্তে 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 যখন নলেজ বাড়লো, কারণ আস্তে আস্তে টেকনোলজি আসছে তো নলেজ বাড়ছে, জানতে পারলাম আরে ভাই এ কি কাম কাম খারাপ হচ্ছে, বক্তব্যের মাঝে বারবার করে অ্যাড আসছে, কখনো মহিলার অর্ধ উলঙ্গ ছবি চলে আসছে, সামান্য একটু কাপড় শরীর আছে না আছে, কখনো মিউজিক চলে আসছে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে এই একটি বড় ফিতনা, একটা লোক ওয়াজ শুনতে চাইছে দিনের কথা তৌহিদ সুন্নত শুনতে চাইছে, কিন্তু সেখানে কি হচ্ছে অ্যাড, নোংরা অ্যাড এসে সেখানে করে মানুষের চরিত্র আমল ইমানকে নষ্ট করে দিচ্ছে। বিভিন্ন দেশে যখন সফর করলাম, অনেক হিতাকাঙ্ক্ষী ভাইরা যারা নিয়মিত এমনকি ফারাইজের দার্স যেগুলো সাধারণত শুনে না, শুষ্ক দার্স সেগুলো ফলো করতো, তারা অনেকে বললো যে ভাই শেখ আপনার দার্স আর শুনতে পারি না, অথবা সহি আকিদার আলিমদের দার্স অনেকের শুনতে পারি না, কারণ হচ্ছে শোনা শুরু করি অ্যাড আসা শুরু হয়, খারাপ অ্যাড আসতে লাগে, মিউজিক আসতে লাগে, মহিলাদের ছবি আসতে লাগে, তখন
খুব খারাপ লাগে যার ফলে এগুলো বাদই দিয়েছি আর ইন্টারনেটে ইউটিউবে আর ওয়াজই শুনবো না, নাউজুবিল্লাহ। তাহলে কত ক্ষতি করলেন আপনি দাওয়াতের, আপনার পয়সার ফেতনার জন্য কত ক্ষতি করলেন আপনি? জি শেষ করে দিচ্ছি। আর একটি ক্ষতি দাওয়াতের ময়দানে এই ফেতনা পয়সার ফেতনা লিপ্ত হওয়ার কারণে, সেটা হচ্ছে কপিরাইট। যেই ব্যক্তি ডলার নেওয়া শুরু করলো সেই ব্যক্তি একবারে এমন দখল করে ফেললো, আর ইউটিউব আর ইউটিউবে যে আপনার ইনস্যুরেন্স কোম্পানি আছে তাদের সিস্টেমে, এখান থেকে কেউ যদি কপি করে আপলোড করে তাহলে তার এই ক্ষমতা নেই, হ্যাঁ তাকে রেড সিগন্যাল চলে আসবে আর খবরদার তুমি এই কাজ করবে না, না হলে তোমারটা শেষ। তার মানে দাওয়াতি কাজকে কত আপনি সংকীর্ণ করে দিলেন। দাওয়াতি কাজের রাস্তাকে আমরা প্রশস্ত করতে চাই, মানুষের কাছে কথাগুলো পৌঁছাইতে চাই, আর আপনি সেটাকে সীমিত করে দিলেন এই ফিতনার কারণে। ইন্নাল লিকুল্লি উম্মাতিন ফিতনা, প্রত্যেক উম্মতের ফিতনা রয়েছে। ফিতনা তো উম্মতি আল মাল, আমার উম্মতের ফিতনা হচ্ছে ধন সম্পদ। আল্লাহ যেন সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, হালালে সন্তুষ্ট হওয়ার তৌফিক দান করেন, হারাম থেকে আমাদেরকে যেন আল্লাহ অমুখাপেক্ষী করে দেন। আল্লাহুম্মা ইকফিনা বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনা বিফাযলিকা আম্মান সিওয়াক। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। শেষখানে একটি কথা না বললেও হয়।